আসসালামু আলাইকুম ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মুভেন্টসে সকলকে আমন্ত্রণ আমার কাছে ফাইনাল ম্যাচের সবচাইতে অবাক করা মুমেন্ট এবং টার্নিং ফ্যাক্টর ছিল আকসর প্যাটেলকে পাঁচ নম্বরে প্রমোট করা তিনটা উইকেট হারিয়ে ইন্ডিয়া যখন চাপে পড়ে গিয়েছিল সেই সময়টাতে অক্সর প্যাটেলকে টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে প্রমোট করেছে এবং দ্য ওয়ে আকসর প্যাটেল হ্যান্ডেলড এটা একদম অবাক করা একটা ব্যাপার ছিল এই ফাইনাল ম্যাচটাতে আপনার দৃষ্টিতে অবাক করা মোমেন্টস কোনগুলো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে পাঠাবেন এবং আপনাদের মধ্যে থেকে বাছাই করা দশজন পাবেন ফ্রেশ মিল্কের তরফ থেকে আকর্ষণীয় সব গিফটস আকসর প্যাটেলকে নিয়ে আমরা কথা বলছিলাম যে আক্ষর প্যাটেল এমন একজন হ্যান্ডি ক্রিকেটার এমন একজন ইউটিলিটি ক্রিকেটার হয়েছেন যিনি এই ম্যাচের দৃশ্যপটে একটা অনেক বড় পরিবর্তন ইন্ডিয়ার পক্ষে এনেছেন বলেই মনে হয়েছে এবং সত্যিকার অর্থে ইন্ডিয়া যে হান্ড্রেড সেভেন্টি প্লাস রানটা করতে পেরেছে তার পেছনে সবচেয়ে বড় অবদান ওই মোমেন্টে আক্ষর প্যাটেল পাঁচ নম্বরে নেমে পুরো প্ল্যানটাকে এলোমেলো করে দিয়েছেন ডেফিনেটলি একটা টিমের এগেন্স্টে যখন আরেকটা টিম খেলে তারা একটা প্ল্যান নিয়ে খেলে যে সময়টা আক্ষর প্যাটেল সেই জায়গায় ইন করেছেন সেটা একটা অনেক ধরনের দাবার গুটির চালের মতো চাল ছিল যেটা সাউথ আফ্রিকা পরবর্তী সময় তাদের প্ল্যান বি বা প্ল্যান সিতে সুইচ করতে সময় নিয়ে নিয়েছে এরই মধ্যে আকশর প্যাটাল একশো একান্ন দশমিক ছয় এক স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে চার চারটা ছক্কা অক্ষর প্যাটেল মেরেছেন এবং এই চারটা ছক্কা চিন্তা করে দেখেন চব্বিশ রান মাত্র চারটা বল থেকে যেটা পুরো পার্থক্যটা গড়ে দিয়েছে অক্ষর ওয়েট করেছেন স্পিনার আসা পর্যন্ত ইনিশিয়ালি শুরু করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে অক্ষর প্যাটেল কিভাবে এই ছক্কাগুলোকে ডিল করেছেন প্রথমত এইডেন মারুকরাম যখন বোলিং করতে এসেছেন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আক্সর প্যাটেলকে বল করছিলেন এবং তার হিটিং আর্ক বা হিটিং জোনের মধ্যে তিনি যখন শটটাকে নেগোশিয়েট করেছেন এই জায়গাটা মনে হয় অক্সর প্যাটেল ওয়েট করছিলেন যে ওই পার্টিকুলার জোনে তাকে বল করবেন এবং তিনি সেই অনুযায়ী ছক্কা মারবেন বা বিগ শটের অ্যাটেম্পটে নেবেন তবে কাগিসুর আবাদাকে দ্য ওয়ে হি হিট দ্যাট সিক্স এটা আমার কাছে মনে হয় যে আরও একটা অবাক করা বিষয় ছিল যে আকসর প্যাটেল তথাকথিত ব্যাটারদের তালিকা আপনি তাকে ফেলতে পারবেন না কিন্তু অ্যাজ অ্যান ইউটিলিটি ক্রিকেটার তিনি কাজটা খুব ভালো মতো করেছেন বিশ্বকাপ সহ যে কোনো ক্রিকেটের ইভেন্ট যখনই হয় আপনি অবশ্যই ম্যাচ দেখতে দেখতে আপনারা একটা চমৎকার এবং বড় অনুষঙ্গ হিসেবে রাখতে পারেন আটাশ পারসেন্ট মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কের তৈরি যে কোনো ডিজার্ট ফিরনি পায়েস পুডিং সেমাই আপনার যেটা মনে চায় ডেফিনেটলি আপনার খেলা দেখার একটা অত্যন্ত বড় অনুষঙ্গ হতে পারে এবং এই বিশ্বকাপে আমরা প্রতিটা মুহূর্তে অবাক হয়েছি বিশ্বকাপের শেষ ম্যাচেও আমরা অবাক হয়েছি আবার আপনাদের কাছ থেকে জানতে চাই এই বিশ্বকাপে আপনার দৃষ্টিতে অবাক করা কি কি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে পাঠাবেন এবং আপনাদের মধ্য থেকে ভাগ্যবান দর্শন বিজয়ী পাবে ফ্রেশ মিল্কের তরফ থেকে উপহার আমার কাছে আকসর প্যাটেলের পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে এইরকম একটা চমৎকার ইনিংস খেলা এটাই ছিল এই ম্যাচের অবাক করা মোমেন্ট আপনার জানিয়ে দেবেন